স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। শুরুতে আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে আনিলা ইসলাম, সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ শেখপুর ব্রাঞ্চের সহকারী শিক্ষিকা। তো স্টুডেন্টস, আমি আজকে ক্লাস করছি তৃতীয় শ্রেণীর অঙ্কন ক্লাস। স্টুডেন্টস, তোমাদের দ্বিতীয় সেমিস্টারে কিন্তু সকল সিলেবাসে যা যা ছিল তোমাদের সবই কিন্তু আমাদের অনলাইন ক্লাস হয়ে গেছে। তো আমরা আজকে নতুন করে আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আজকে তোমাদের বিষয় হচ্ছে পেঁপে। তো স্টুডেন্টস, নিশ্চয় তোমরা সবাই এখন খাতা পেন্সিল খাতা নিয়ে বসেছ। তো আজকে আমরা দেখব নতুন সিস্টেমে আরো সুন্দর করে কি করে আমরা খুব সহজে পেঁপে আঁকাটা শিখতে পারি। তাহলে চলো শুরু করা যাক। তো দেখো স্টুডেন্টস, আমরা যদি দেখো পেঁপে, তোমাদের পেঁপে কিন্তু আমরা সবাই খাই, তাই না? খুব পছন্দ করি। আর পেঁপে কিন্তু আঁকাটাও কিন্তু খুব সহজ, তোমরা কিন্তু খুব সহজে কিন্তু এঁকেছো। এরপরও আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, তোমরা বাসায় তোমাদের হাতে কিছু কাজ দিয়েছিলাম, বৃত্ত করা, ডিম্বাকৃতি বৃত্ত করা, দাগ দাগানো, এইটুকু নিশ্চয়ই তোমরা নিয়মিত করছো। তারপর দেখো, আমরা একটা একটা বড় বৃত্ত দিয়ে দিলাম। এরপর আমরা কি করবো, একটা ছোট বৃত্ত দিব, ছোট বৃত্ত, হ্যাঁ, বা আমরা একটা বক উপরে আমরা ছোট বৃত্ত দিয়েছি। এখন আমরা কি করবো, পেঁপের মাথা বৃত্ত একটু বড় থাকে, তাই আমরা এখানে এইভাবে আরেকটা ডিম্বাকৃতির বৃত্ত দিয়ে নিলাম। তারপর দেখো, আমরা এভাবে মাথা কাটবো, নিচে এভাবে দিলাম, আর এই দিকে এইভাবে দিব, এটা এইভাবে। এরপর আমরা কি করবো, এটাকে মুছে দিব, মাঝখানে এটাও মুছে যাবে, এরপর এটাও মুছে যাবে। তারপর এই আমাদের হয়ে গেল পেঁপে। দেখো স্টুডেন্টস, একটা এরকম সুন্দর গোল বৃত্ত দিতে হবে। তারপর এখানে আমাদের অর্ধেক বৃত্তের উপর একটা বড় করে ডিম্বাকৃতির বৃত্ত দিতে হবে। তারপর আমরা এখানে এইভাবে মাথা কাটলাম, আর এই দিকে আমরা এভাবে চেপে দিব পেঁপে, আর নিচে যখন আমরা এখানে নিচে নিব, ভিতরের পাখি দাঁতগুলো উপরে এইটুকু, আর এখানে এইটুকু। তারপর আমরা দেখো এখানে ওটা দিয়ে দিলাম, এই দেখো আমাদের খুব সুন্দর কিন্তু একটা পেঁপে হয়ে গেল। খুব ইজিলি আমরা খুব সহজে কিন্তু একটা পেঁপে আঁকতে পারি। তোমাদের সুবিধার জন্য আমি আবারও দেখাচ্ছি। দেখো, তোমরা যদি কেউ চাও মাপটাকে ঠিক রাখার জন্য তোমরা একটা সোজা দাগ দিতে পারো, তাহলে তোমাদের মাপটা ঠিক থাকবে। দেখো, এই দেখো, তাহলে তোমাদের মাপটা ঠিক থাকবে। এই যে মাঝখানের মাপটা, তারপর এইখানে, এরপর আমরা সবার আগে একটা সোজা এভাবে দাগ কাটবো, তারপর এখানে আমরা একটা বৃত্ত দিব, তারপর আমরা এইখানে এইভাবে ডিম্বাকৃতির বৃত্ত দিব। অবশ্যই স্টুডেন্টস, আমাদের বৃত্তটা সুন্দর হতে হবে, কারণ বৃত্ত যদি আমাদের সুন্দর না হয় তাহলে কিন্তু পেঁপে কিন্তু সুন্দর হবে না। তারপর আমরা নিচে পেঁপের যে এরকম লম্বা থাকে সেটা আমরা দিলাম। এরপর আমরা এখানে দিলাম, তারপর দেখো বাইরে দাগগুলো মুছে দিলে
চলো এটা আমরা রং করি। পেটে রং করার জন্য আমাদের লাগবে কি? হলুদ। আমরা হলুদ রংটা কি করবো? পেঁপে এই পাশে সুন্দর করে মিশিয়ে দিব। পেঁপে রঙের ভিতর হলুদের ভাগটাই কিন্তু বেশি হবে। তারপর আমরা সবুজ রঙটা দিব। সবুজ রঙটা আমাদের এমন ভাবে দিতে হবে টিয়ে রঙটার সাথে যেন খুব সহজে সুন্দর ভাবে মিশে যায়। এরপর আমরা একটু পেঁপেতে পাকা ভাবটা দেখানোর জন্য আমাদের আমরা একটু কমলা রংটা ইউজ করি। আমরা অল্প পরিমাণ ইউজ করব। কমলার সাথে আমরা একটু আমরা দিয়ে দিলাম। এরপর এখানে আমরা একটু গাঢ় করে সবুজ রংটা দিই। এখানে আমাদের রং সবুজ রংটা একটু বেশি গাঢ় হবে। আমাদের পেঁপে রং করা হয়ে গেছে। এরপরে কিন্তু তোমরা খুব সুন্দর করে বাসায় এই ভিডিওটা দেখে পেঁপেটা আঁকা শিখে ফেলতে পারো। তো স্টুডেন্টস, রংটা তোমাদের খুব ভালো করে শিখতে হবে, কারণ রংটা তোমাদের নিজের কাছে পুরোটাই তোমরা খেয়াল করবে। রং যেন বাইরে না যায় এবং রং যেন এগুলো তেবড়ো না হয়, তাহলে দেখবে তোমাদের একটা পেঁপে রং করা বা যে কোনো কিছু তোমরা আঁকলে খুব সহজে রংটা ভালো দেখাবে। তাহলে স্টুডেন্টস, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।